আহে রে, আমাদের কত সুন্দর দেশ দেখেন। নদীতে ব্যাঙ্গেল হয়ে যেতে আছে, কিন্তু দেখার মতো কেউ নেই। এই যে দেখেন নদী, এই আমাদের দেশ। মানুষ গাছগাছা কাটতে লাইতে আছে। তার সাথে বড় কথা হইলো এই যে কারেন্টের পিলার গুলা, এগুলা দিছে অল্প কয়েকদিন হয়েছে নতুন, কিন্তু এগুলাতে কোনো কারেন্ট সাপ্লাই দেয় নাই, কিন্তু কাজ হয়েছে জিনিসটার। কিন্তু এগুলা এই যে নদীতে যাইতে গেছে। আসলে আমরা কি নোয়াখালী আছি না বাংলাদেশে আছি, এই জিনিসটা বুঝতে পারতাছি না। কারণ হইলো এই জায়গায় যে দেখ, একজন বাংলাদেশের আসলে এই জায়গায় কি শাসন চলে না অন্য দেশের শাসন চলে, এই জিনিসটাই বুঝতেছি না। কারণ এই জায়গায় কোনো প্রতিনিধি নাই, কোনো গার্জিয়ান নাই, এমন একটা জায়গা, মানে এটা আফ্রিকার জঙ্গল কইলেও সারে, আপনার তার চেয়েও খারাপ আমার মনে হয়। কারণ এই জায়গার কোনো প্রতিনিধিই নেই। এই জায়গায় সাধারণ জনগণের কাজ ছিল চাষবাস করা আর খাওয়া দাওয়া, এই। তাছাড়া সমাজ ব্যবস্থা বলতে এলাকার কমিটি যা আছে তা, কিন্তু এই যে সরকারি কাজ হয়েছে। দেখেন মসজিদ ছিল, অনেক বড় মসজিদ ফ্লোর করা, কিন্তু মসজিদ নিয়ে গেছে, ফ্লোর আছে, মসজিদ আর অল্প অল্প আছে। যে আর এই জায়গায় ছিল কবরস্থান, কবরস্থান ভেঙে গেছে নাই। এই নদী, নদীতে এখন অনেক স্রোত, এখনও ভাঙে। এখন শীতকাল যেন এখনও নদী প্রচুর ভাঙতেছে, কিন্তু কোনো কারো কোনো উদ্যোগ নাই যে একটা আমাদের সাধারণ জনগণ, হাজার হাজার মানুষ সর্বশান্ত হইতে আছে প্রতিদিন, কিন্তু দেখার মতো কেউই নেই। এ দেখেন কারেন্টের পিলারগুলো কী অবস্থা, নদীতে যাইতে গেছ। আসলে এই কথাটা সবসময় আমি আরও অনেকগুলো ভিডিও করছি, কিন্তু এগুলাতে কেউই কোনো কর্ণপাত করে না। এই কারণে নিজের কাছে নিজে প্রশ্ন করি, কি নোয়াখালীতে আছি না বাংলাদেশে আছি, এটাই বুঝতেছি না। এই দেখেন মসজিদগুলো ভেঙে যেতে আস, এই কারেন্টের পিলারটা থেকে আর নদী অল্প আছে, কিন্তু এটাতে এই যে কেবল ছিল, অনেকে অনেক কেবল নিয়ে গেছে আর নদীতে গেছে গা। মানে মানুষে এগুলো ধরো না অনেকে, মেন কথা হলো সরকারি মাল ধরলে তো বিপদ বোঝেন। ওই যে নদীর ভিতরে গাছগুলো যাইতে গেছে, রাস্তার গাছ মানুষে ধরলে ফরেস্টারে ঝামেলা করে, গাছের দাম নাই 20 টাকা, দাবি করে 600 টাকা, বুঝছেন এই অবস্থা। মানে এগুলো নদীতে যাও তোমরা, তোমরা ধরো না, মানুষের শত শত কানি জমিন যাইতে গেছে, মানুষ সর্বশান্ত হয়ে যাইতে আছে, 1 টাকার কোনো অনুদান নাই, তাদের কোনো সাহায্য সহযোগিতা নাই, দেখো না। কিন্তু এই যে গাছগুলা নদীতে যায়, মানুষের ধরতে দেয় না। ঠিক আছে সরকারি মাল ধরলো না মানুষ, কিন্তু সরকারি মাল এইভাবে অপচয় করবেন কি আপনারা? এই যে কারেন্টের পিলারগুলা নতুন করে লাইন দিছে, কিন্তু কারেন্ট দেওয়া হয় না। এই যে এটা এরা মনে হয় মনে হয় আর 1 ঘন্টা মেদ নেই এটার, নদীর যাইব গা। এই যে তার তুর সহ ট্রান্সমিটারও আছে সামনে অনেক খাম্বাতে, লাইনটা অনেক বড় এদিক দিয়ে, কিন্তু আসলে দেখার মতো কেউ নেই। প্লিজ দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করেন, শেয়ার করে ছড়িয়ে দেন যে আসলে বাংলাদেশের বর্তমান কী পরিস্থিতি চলতে আছে। আসলে আমাদের কোনো গার্জিয়ান নেই, আমাদের শুধু আছে লুটের, লুটের রাজনীতি চলে এখন, লুট, যে যেমনি লুট করে খাইতে পারে ক্ষমতা, হ্যাঁ, যার যত ক্ষমতা বাড়াইতে পারে, বোট চুরি ডাকাতি কেমনে করণ যে আছে এগুলো। শালার 24 বছর বয়স চলে, 18 বছরে ভোটার হয়েছি, একটা ইলেকশন গেলো ভোট দিতে পারলাম না, শুনত চেয়ারম্যান করি, কেন্দ্রতে যাওয়ার আগে ভোট হয়ে গেছে, হালার করে হালারা, ওরা প্রতিনিধি হয়েছে, ওরা বলে জনগণের সেবার জন্য কাজ করে, জনগণের ভোটটা ফোন তো দিতে দেয় না, আসবো বাইন না রেখে আমরা তোমাকে প্রতিনিধি, তোমাকে সুখে শান্তিতে রাখতেছি। এ দেন কত সুন্দর ধানের জমি, ওই পাশেই নদী, আবার সব ভাঙ্গেইতে আছে। আসলে ওরা কোন পর্যায়ে গেছে, কত ব্যালেন্স পর্যায়ে গেছে, মানুষের কোনো খোঁজ খবর রাখে না, আর বলে তারা নাকি মানুষের প্রতিনিধি। হ্যাঁ হায় রে বিবেক বুদ্ধি, দেখেন কত সুন্দর একটা প্রাইমারি স্কুল ছিল, সাইক্লোন সেন্টার, এটা নদীতে যাইব আর অল্প বাকি আছে। এই যে কারেন্টের পিলারগুলো এদিকে দেখতেছেন যে এই নদীর এদিকে পড়ায় 2 কিলোমিটার ছিল, আরও এগুলো সব গেছে গা। হায় রে, নোয়াখালী আসি না বাংলাদেশ আসি বুঝতে পারতেছি না, কপালে আর কি আছে আল্লাহ জানে।